আজ আমরা যাচ্ছি যোশীমঠ থেকে চোপতা ভায়া চামোলি, যাত্রাপথের সৌন্দর্য আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। চোপতা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত 8,888 ফুট উচ্চতে অবস্থিত একটি ছোট্ট জনপদ। যোশীমঠ থেকে 100 কিলোমিটার দূরত্ব অবস্থিত চোপতা আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। হরিদ্বার থেকে চোপতার দূরত্ব প্রায় 222 কিলোমিটার। যেহেতু হরিদ্বার থেকে সরাসরি চোপতার কোনো বাস সার্ভিস নেই, তাই গাড়ি ভাড়া করে আসাই সুবিধাজনক। চামোলির কিছুটা আগে এক অপূর্ব সৌন্দর্য আমাদের যাত্রাকে থামিয়ে দিল। চামোলি থেকে আমরা 12 কিলোমিটার দূরে গোপেশ্বর এসে পৌঁছেছি। অনেক কষ্ট করে একটা খাবার হোটেল জোগাড় করলাম, হোটেল খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি 120 টাকা, সাথে ডিমের অমলেট। খাওয়ার আগে খাবার আসতে আসতে আপনি একটু জায়গাটা দেখুন, মানে হোটেল থেকে পুরো গোপেশ্বর শহর এখান থেকে দেখা যাচ্ছে, তার ভিউটা আপনাদের দেখাচ্ছি। গোপেশ্বর আসা মানে আমাদের যাত্রাপথের অর্ধেক রাস্তা আমরা অতিক্রম করলাম। গোপেশ্বরের কিছু দ্রোণ ভিউ দেখুন। চোপতা ঢোকার মুখে দেখুন চোপতার অ্যাসম ভিউ। চোপতা আসতেই বেলা গড়িয়ে গেল। পড়ন্ত বেলার হালকা রোদ যখন চোপতার উপর পড়ছিল, তখন মনে হচ্ছিল যে চোপতার উপর কেউ যেন লাল আভাতে রাঙিয়ে দিয়েছিল।
উত্তরাখণ্ডের কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত চোপতা একটি ছোট্ট জনপদ। গুটিকয়েক দোকান আর হোটেল নিয়ে গড়ে উঠেছে। এখানকার অপূর্ব সৌন্দর্যের জন্য অনেকে একে মিনি সুইজারল্যান্ডও বলে। তুঙ্গনাথ বা চন্দ্রশিলা ট্রেক চোপতা থেকে শুরু করে, এই কারণে অনেকে চোপতাকে তুঙ্গনাথের বেস ক্যাম্পও বলে। চোপতাতে বিদ্যুৎ নেই, শুধুমাত্র সোলার লাইটে দোকান বা হোটেলগুলো চলে। ভালো মানের হোটেলও এখানে নেই। আমরা আশ্রয় নিয়েছিলাম হোটেল নীলকণ্ঠতে। এক রাতের জন্য ভাড়া ছিল প্রায় 1200 টাকা, তবে 3 বালতি গরম জল ফ্রি। পরদিন সকালে আমরা প্রায় 3.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছেছিলাম তুঙ্গনাথ মন্দিরে। তবে তুঙ্গনাথ ট্রেক দেখতে পাবেন পরবর্তী পর্বে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।